আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শাম্মি কুকিং অ্যান্ড ব্লগ। আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ। আমরাও আপনাদের দোয়ায় আল্লাহর অশেষ রহমতে অনেক ভালো আছি। তো আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি তালের বড়ার একটা রেসিপি, আশা করছি আপনাদের অনেক ভালো লাগবে। তো এখানে আমি এক কাপ তালের কাত নিয়ে নিয়েছি। এই তালের কাতটা আমার ফ্রোজেন করা ছিল, সেই ফ্রোজেন করা তালটাকে আমি আজকে এটা দিয়ে তালের বড়া বানাবো। তো আমি এখানে এক কাপ তালের রস নিয়েছি। এখানে আমি এখন হাফ কাপ চিনি মিশিয়ে দিব। এক কাপ তালের জন্য আমি এক কাপ তালের কাথের জন্য হাফ কাপ চিনি দিয়েছি। এখন চিনিটাকে তালের কাথের সাথে ভালো করে মিশিয়ে নিব, যতক্ষণ না পর্যন্ত চিনিটা গলে যাচ্ছে। তো চিনিটা গলে যাওয়ার জন্য আমি এটাকে ভালো করে মিশিয়ে নিব। ভালো করে মেশাতে হবে যাতে চিনিটা মিশে যায়, তাহলে চিনিটা মিষ্টিটা ঠিক মতো আসবে। যখন এটা পুরোপুরি মিশে যাবে তখন এতে আমি বাকি উপকরণগুলো মিশিয়ে দিব। এখন আমি এখানে এক কাপ চালের গুঁড়ো নিচ্ছি, শুকনো চালের গুঁড়ো কেনাটা নিয়েছি। দিয়ে দিলাম হাফ কাপ ময়দা। ময়দাটা দিলে পিঠাটা নরম হবে। একটু এক চিমটি পরিমাণ লবণ দিয়ে দিলাম এখানে। এখন এটাকে আমি ভালো করে মিশিয়ে নিব। তো আমি এটাকে হাত দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি। আপনাদের চালের গুঁড়াটা যদি কেনা থাকে, যদি আপনাদের চালের গুঁড়াটা ফ্রিজে থাকে, তাহলে ওটাকে আগে ফ্রিজ থেকে বের করে নর্মাল করে তারপরে পিঠাটাকে বানাবেন। এখন এতে আমি হাফ কাপ নারকেল কোড়া দিয়ে দিয়েছি, ফ্রেশ নারকেল কোড়া। চেষ্টা করবেন নারকেলটা দেওয়ার জন্য, তাহলে পিঠাটা খেতে অসম্ভব ভালো লাগে, অসম্ভব মজা হয়। তো নারকেল কোড়াটার সাথে আমি এটাকে ভালো করে মাখিয়ে নিয়েছি। ভালো করে মেখে নেওয়ার পরে এখন আমি এটাকে ঢেকে রাখব প্রায় 10 থেকে 15 মিনিটের জন্য। তো এখন এটাকে ভালো করে মিশিয়ে রেখে ঢেকে রেখেছিলাম 10 থেকে 15 মিনিট। পরে এটাকে আমি এখন পিঠাটা বানিয়ে নিব। তো দেখতে পাচ্ছেন ডোটা কেমন হয়েছে। বেশি এটা টাইট করবেন না, টাইট করলে পিঠাগুলো ভালো হবে না, শক্ত হয়ে যাবে। যদি আপনাদের ডোটা বেশি শক্ত হয়ে যায় তাহলে পরিমাণে একটু পানি মিশিয়ে নিতে পারেন। তো এখন আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি ভাজার জন্য পরিমাণ মতো। এখন আমি গোল গোল করে দিয়ে দিব, বেশি একটা ভালো শেপ হয় না গোল আমার। তো আপনারা চেষ্টা করবেন ভালো করে গোল করে দেওয়ার জন্য। তো একটা একটা করে আমি সবগুলো দিয়ে দিব। ভালো করে তেলটাকে আগে গরম করে নিতে হবে, তারপরে বড়াগুলো ছাড়তে হবে। এখন সবগুলো যখন ছাড়া হয়ে যাবে তখন সাথে সাথে নাড়তে যাবেন না, নাড়তে গেলে পিঠাগুলো ভেঙে যাবে। তো যখন গরম হয়ে আসবে পিঠাগুলো, তো আপনি আপনি পিঠাগুলো ছেড়ে দিবে কড়াই থেকে, তখন একটু উল্টে পাল্টে নেবেন। উল্টে পাল্টে দেওয়ার পরে যখন ভালো করে এরকম কালার চলে আসবে তখন আমি পিঠাগুলো তুলে নিব। তো এখন পিঠাগুলো আমি তুলে নিচ্ছি, আমার এই পিঠাগুলো হয়ে গিয়েছে। তো এই পর্যায়ে আপনারা পিঠাগুলো তুলে নেবেন, দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা কালার এসেছে। তো আমি একটা প্লেটে কিচেন টিস্যু দিয়ে ওটার উপর আমি পিঠাগুলো রাখছি যাতে তেলগুলো সোক করে নেয়। আপনারাও চেষ্টা করবেন টিস্যুর উপরে রাখার জন্য, তাহলে তেলগুলো শুষে নেবে টিস্যু, অতিরিক্ত তেলটা আর থাকবে না। তো এভাবে আমি বাকি পিঠাগুলো যে আছে সেগুলোও ভেজে নিব। তো দেখতে পেয়েছেন আমার পিঠাগুলো বানানো হয়ে গিয়েছে, আশা করছি আপনাদের অনেক ভালো লেগেছে। আপনারা যদি এভাবে প্রতিটা টিপস কাজে লাগান তাহলে অবশ্যই আপনাদের পিঠাগুলো খুব ভালো হবে। আশা করছি আপনাদের ভালো লেগেছে, আপনারা এভাবেই ট্রাই করবেন আর আমাকে কমেন্ট বক্সে জানাবেন কেমন লেগেছে। তাহলে আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।